হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কলস অ্যাকাউন্টিং ইউনিশন। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা হল নাম্বার সিস্টেমের অন্তর্ভুক্ত একটা অঙ্ক। গত ক্লাসে আমরা কিউব রুট অফ ওয়ান এর ভ্যালু বের করেছিলাম। ফাইন্ড দ্য কোশ্চেনটি ছিল ফাইন্ড দ্য কিউব রুট অফ প্লাস ওয়ান। আজকে আমরা করবো কি, ফাইন্ড দ্য কিউব রুট অফ মাইনাস ওয়ান। ঠিক আছে, তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়নি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি কিন্তু এই চ্যানেলটাতে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি, প্রিভিয়াসে বিভিন্ন কোয়েশ্চেন সলিউশন করছি, এবং প্রিভিয়াস ক্লাসগুলো যারা মিস করেছেন সেই ক্লাসগুলোর লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সবগুলো ক্লাসই পেয়ে যাবেন। আমরা এর আগেও নাম্বার সিস্টেম থেকে বেশ অনেকগুলো ক্লাস করেছি, স্কোয়ার রুট নিয়ে কিছু অঙ্ক করেছিলাম, আজকে আমরা কিউব রুট থেকে অঙ্ক করবো। কিউব রুট থেকে এর আগে একটা ক্লাস আপলোড করা হয়েছিল যেটা প্লাস ওয়ানে কিউব রুটে ভ্যালু বের করতে হবে, আজকে আমরা মাইনাস ওয়ানে কিউব রুটে ভ্যালু বের করবো। ঠিক আছে, তো অঙ্কটি এখানে সলিউশন করাই আছে, আমি শুধু বুঝিয়ে দেবো, তো কম সময়ের মধ্যে আমাদের ক্লাসে শেষ হয়ে যাবে। তো আমরা প্রথমে যে মাইনাস ওয়ানের কিউব রুটের ভ্যালু বের করতে হবে, সেই মাইনাস ওয়ানের কিউব রুটের মানটাকে আমরা আগে এক্স হিসেবে ধরে নিচ্ছি। তো আমরা লিখছি কি, লেট কিউব রুট অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে কি এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ানের কিউব রুটের চিহ্ন এটা আমরা জানি যে স্কোয়ার রুটের মতো চিহ্ন দিয়ে মাঝখানে থ্রি লিখিতে এটা কিউব রুট হয়ে গেল। তাহলে কিউব রুট অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স। তা আমরা এক্স এর ভ্যালু বের করতে পারলে কিন্তু কিউব রুট অফ মাইনাস ওয়ান এর ভ্যালু বের করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট থাকবে কি এক্স এর ভ্যালুকে বের করা। এখন এক্স এর ভ্যালু বের করতে গেলে যেটা প্রবলেম সেটা হচ্ছে কিউব রুটটা। এই কিউব রুটটাকে এখন এলিমিনেট করার জন্য, তোলার জন্য উভয় পক্ষে আমরা কি করে দেবো, কিউব করে দেবো। স্কোয়ার রুটকে বর্গমূলকে তোলার জন্য যেমন উভয়কে বর্গ করা হয়, সেই একইভাবে ঘনমূলকে তোলার জন্য উভয়কে ঘন করতে হয় বা কিউব করতে হয়। তাহলে আমরা কি করবো, উভয় পক্ষে কিউব রুট করে দিচ্ছি এই কিউব রুটটাকে তোলার জন্য বাম পাশ থেকে। তো বাম পাশে কিউব আর কিউব রুটে কাটা গেল, কিউব আর কিউব রুটে কাটা যাওয়ার পরে এখানে রেজাল্ট হয়ে যাচ্ছে কি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল হচ্ছে কি এক্স কিউব। ওকে, এবার আমরা এটাকে ট্রান্সপোজ করে নিচ্ছি, এক্স কিউবকে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস ওয়ানকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে হলো কি এক্স কিউব ইজ ইকুয়াল মাইনাস ওয়ান। এবার মাইনাস ওয়ান থেকে আমরা আবার ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, তাহলে লিখছি কি এক্স কিউব প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো। মাইনাস ওয়ানটা ডান পাশের সাথে প্লাস ওয়ান হয়ে গেল, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ইজ ইকুয়াল হচ্ছে কি জিরো। এবার এটাকে আমরা কি করবো, ফর্মুলা করবো, আমরা এক্স কিউব প্লাস ওয়ানটাকে ওয়ানের জায়গায় আমরা ওয়ান কিউব চিন্তা করতে পারি। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান কিউব যেটা আছে সেটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি আমি সংক্ষেপে এখানে একটু লিখে দিই, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে এ জায়গায় হচ্ছে কি এক্স এবং বি এর জায়গায় হচ্ছে কি ওয়ান। তাহলে প্রথমে হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউবের জায়গায় লিখতে হবে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি জায়গায় এখানে হবে কি এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান লিখলাম। তারপর হচ্ছে কি এ স্কোয়ার, এ স্কোয়ার জায়গায় এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার, সূত্রের মাইনাস, তারপর হচ্ছে কি এ ইন্টু বি, এ জায়গায় এখানে এক্স আর বি জায়গায় এখানে ওয়ান, তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস ফর্মুলা প্লাস, তারপর হচ্ছে কি বি স্কোয়ার, বি জায়গায় এখানে আছে কত ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, ইজ ইকুয়াল টু জিরো। এটাকে এবার যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এখানে এখন আমরা মাল্টিপ্লাই করে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান করলে এক্স হয়ে গেল, তাহলে ওয়ান কে স্কোয়ার করে গেল কি ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এবার আমরা লিখতে পারি কি ইদার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইজ ইকুয়াল হচ্ছে কি মাইনাস ওয়ান, প্লাস ওয়ানটাকে যখন ডান পাশে নিয়ে যাবে এটা মাইনাস ওয়ান হয়ে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা এক্স এর একটা ভ্যালু, তার মানে কি কিউব রুট অফ মাইনাস ওয়ান এর একটা ভ্যালু পেয়ে গেছে। ঠিক আছে, এবার আরো কিছু ভ্যালু বের করা হবে, সেটা হচ্ছে কি এই অংশটা থেকে। এখন এই অংশটাকে আমরা এদিকে লিখছি আমি অর দিয়ে, অর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো লিখে নিয়েছি, কিন্তু এখানেও এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না। গত ক্লাসে আমরা যখন প্লাস ওয়ান এর স্কোয়ার রুটের ভ্যালু বের করেছেন তখন এরকম একটা অংশ এসেছিল যেটার মিডল টার্ম করা যাচ্ছিল না, এখানেও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো মিডল টার্ম করা যাচ্ছে না। তো যেহেতু মিডল টার্ম করা যাচ্ছে না, তাই আমরা এখন কোয়াড্রেটিক ইকুয়েশন এই ফর্মুলাটাতে আমরা আবার আসবো। কোয়াড্রেটিক ইকুয়েশন এই ফর্মুলাটার রুল আমরা জানি, যদি ইকুয়েশনটা এভাবে সাজানো থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইজ ইকুয়াল জিরো, তখন সেখান থেকে এক্স এর মানকে বের করার জন্য সূত্র অ্যাপ্লাই করতে হবে কি মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইড বাই টু আইস এ। এই ফর্মুলা কিন্তু আমাদের এই বিজনেস ম্যাথমেটিক্স সিলেবাসে বহুল ব্যবহার হয়, এবং কোয়াড্রেটিক ইকুয়েশন যে একটা চ্যাপ্টার আছে সিলেবাসে, কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে কিন্তু এটা সমাধান আসে। এখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া থাকে, সেখান থেকে এক্স এর মানকে বের করতে বলে, যেটাকে আমরা দেখি যে কি ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু এটাই বের হয়। ঠিক আছে, এক্স এর সমাধান করলে এক্স এর ভ্যালু এটাই বের হয়। এটাকে আমরা সংক্ষেপে ফর্মুলা আকারে বিভিন্ন অঙ্কে ব্যবহার করে আসি যখন আমরা মিডল টার্ম করতে পারি না। মিডল টার্ম করতে পারলেও কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে চলকের মান নির্ণয় করার সময় এই সূত্র দিয়ে করা যাবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করলে মান নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, কিন্তু মিডল টার্ম করা গেলে আমরা অঙ্কটাকে কি করতে পারি, খুব দ্রুত কম সময়ের মধ্যে ইজিলি সলভ করতে পারি, কারণ এই ফর্মুলাটা একটুখানি ক্রিটিক্যাল মনে হয় এবং এটা অনুসারে মানগুলো প্লট করতে অনেকে একটু
ডিফিকাল্টি মনে হয় সেই কারণে কিন্তু এখানে আমাদের আর কোনো বিকল্প উপায় নেই কারণ এটা মিডল টার্ম যেহেতু করা যাচ্ছে না তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হচ্ছে এই ফর্মুলার মধ্যে আমরা এখানে যে b a c যে কিছু সিম্বল সিম্বল গুলো হচ্ছে কি আসলে x স্কয়ারের সহগ হচ্ছে কি a x এর সহগ হচ্ছে কি b এবং c হচ্ছে কি লাস্টের কনস্ট্যান্টটা তো সেসব জায়গায় আমাদের এই ইকুয়েশনে কি কি আছে আমরা একটুখানি দেখি তাহলে x এর সহগ হচ্ছে কি a এখানে x স্কয়ারের সাথে কি আছে x এর সাথে কিছু নাই মানে কি 1 আছে তার মানে কি আমাদের যে ইকুয়েশন আছে সেটা অনুসারে a এর মান হচ্ছে কত 1 ঠিক আছে a এর মান হচ্ছে কত 1 এরপর x এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে দেখি b এর মান এখানে x এর সাথে আছে কি +b x এর সাথে আছে কি +b কিন্তু এখানে x এর সাথে আছে কি -1 এখানে একটা বিষয় খেয়াল করতে হবে আমরা যে ইকুয়েশনটা এখানে লিখেছি এখানে চিহ্ন আছে প্লাস কিন্তু এখানে চিহ্ন আছে কি মাইনাস তাহলে আমরা যখন b কে চিন্তা করব তখন মাইনাস সহ চিন্তা করতে হবে ঠিক আছে তাহলে x এর সহগ যেটা সেটা হচ্ছে কি b এর মান এখানে x এর সহগ হচ্ছে কি এখানে মাঝখানে কোনো সংখ্যা নাই মানে কি 1 চিন্তা করতে হবে তাহলে 1 এর আবার চিহ্ন হচ্ছে কি মাইনাস তাহলে x এর সহগ হচ্ছে কি -1 তাহলে b যেখানে আসবে সেখানে আমরা কি ব্যবহার করব -1 কে ব্যবহার করব ঠিক আছে যেখানে যেখানে সূত্র মধ্যে b এর ব্যবহার আছে সেখানে আমরা লিখব কি -1 এরপর লাস্টে কনস্ট্যান্টটা হচ্ছে কি c এখানে প্লাসের জায়গায় প্লাস ঠিক আছে এটা নিয়ে চিন্তা করতে হবে না c এর জায়গায় এখানে কত আছে 1 তাহলে c এর জায়গায় আছে কত 1 ওকে তাহলে এই ফর্মুলাটা যখন এই ফর্মুলা অনুসারে আমরা এখানে মানগুলো বসাবো তো যেখানে যেখানে b আছে সেখানে আমরা -1 ব্যবহার করব যেখানে a আছে সেখানে আমরা 1 ব্যবহার করব আর যেখানে c আছে সেখানে আমরা 1 ব্যবহার করব এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে b এর মধ্যে তো একটা মাইনাসের ব্যবহার আছে ফর্মুলার মধ্যে কিন্তু কিছু মাইনাস আছে এই মাইনাসগুলো কিন্তু ফর্মুলা অনুসারে মাইনাস এই মাইনাসগুলো কিন্তু থাকবে ফর্মুলাতে যে মাইনাসগুলো আছে সেগুলো থাকবেই তার বাড়তি b বা a বা c এগুলোর সাথে যদি আরো কোনো মাইনাস আসে সেগুলো মাইনাস গুলোকেও অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা কি করছি এখান থেকে x এর মানকে বের করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি তাহলে x = হচ্ছে কি এখানে -b তাহলে এখানে ফর্মুলার একটা মাইনাস আছে সেই মাইনাস চিহ্নটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এরপর b b এর মান হচ্ছে কি আবার -1 তাই b এর জায়গায় আবার লিখছি কি -1 তাহলে ফর্মুলার মাইনাস আমরা এখানে বসালাম আবার b এর মান -1 বলে এখানে আবার আরেকটা -1 দিলাম ঠিক আছে এরপর প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে প্লাস মাইনাস তাহলে স্কয়ার রুট ওভার b স্কয়ার b এর মান হচ্ছে কত -1 তাহলে এখানে -1 স্কয়ার লিখছি তাহলে এখানে সূত্রে একটা মাইনাস আছে এই মাইনাস এখানে বসিয়ে দিলাম তাহলে 4টা কনস্ট্যান্ট 4 এর জায়গায় 4 বসিয়ে দিলাম ac a এর মান হচ্ছে কত 1 a হচ্ছে কি x এর সহগটা 1 তাহলে এখানে a জায়গায় 1 বসিয়ে দিলাম আর c c হচ্ছে লাস্টের কনস্ট্যান্টটা যেটা হচ্ছে কি এখানে 1 তো এখানে c এর জায়গায় 1 বসিয়ে দিলাম ঠিক আছে নিচে হচ্ছে 2 ইনটু a তাহলে 2 ইনটু a এর মান হচ্ছে কত 1 a জায়গায় 1 বসিয়ে দিলাম বুঝতে পেরেছেন এখন অনেকে প্রশ্ন করে যে কি স্যার আমরা পরীক্ষা থেকে এই ফর্মুলাটা লিখবো কিনা এই ফর্মুলাটা লিখে তারপর মান বসাবো কিনা সেটা করা যাবে না আপনারা সাইড নোটে এভাবে লিখবেন ইফ এত ইকুয়াল টু এত দেন এক্স ইকুয়াল এত এভাবে করে ফর্মুলাটা এভাবে লিখতে হবে ফর্মুলাটা সাইড নোটে দেখিয়ে এই ফর্মুলা অনুসারে মানটাকে এখানে বসাবেন ঠিক আছে তবে এইখানে অঙ্কের ভিতরে আপনারা এ বি সি লিখে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ মূল ইকুয়েশনে কোথাও এ বি সি নেই আমরা এটা দিয়ে বুঝিয়ে দেবো সাইড নোটে এভাবে লিখে বুঝিয়ে দেবো যদি আমাদের সমীকরণটাতে এভাবে এ বি সি থাকে তাহলে সূত্রের গঠনটা এভাবে হয় x এর মানকে এভাবে নির্ণয় করতে হয় সেটা অনুসারে আমরা এখানকার x এর মানকে বের করছি বুঝতে পেরেছি আমি যেভাবে সাইড নোটে লিখেছি আমরা এখানে স্পেস ছিল না বলে আমি একটু নিচে করে লিখেছি আপনারা পাশে এখানে লিখে দেবেন যেখানে ফর্মুলা অ্যাপ্লাই করবেন তার পাশে এভাবে লিখে দিলাম ইফ ax প্লাস bx প্লাস c = 0 দেন x = এত এই কথাটা এখানে লিখে দিবেন সেটা অনুসারে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবেন ঠিক আছে এবার আমরা তো ফর্মুলার মধ্যে মানগুলো বসিয়ে দিয়েছি এবার আমরা সলভ করি তাহলে এখানে মাইনাস এর সাথে প্লাস হয়ে গেল প্লাস 1 প্লাস এখানে প্লাস মাইনাস চিহ্ন হয়ে গেল তাহলে স্কয়ার রুট ওভার মাইনাস 1 কে স্কয়ার করলে 1 কে স্কয়ার করলে 1 হয় মাইনাস কে স্কয়ার করলে মাইনাস এর সাথে প্লাস হয়ে গেল তাহলে মাইনাস 1 এর স্কয়ার হচ্ছে কত প্লাস 1 এরপরে 4 দিয়ে 1 গুলোকে মাল্টিপ্লাই করলে 4ই হয়ে গেল মাইনাস চিহ্নটা বসে গেল মাইনাস 4 নিচে 2 ইনটু 1 করলে 2 হয়ে গেল তারপরে 1 প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার 1 মাইনাস 4 করলে হচ্ছে কি মাইনাস 3 নিচে 2 1 প্লাস মাইনাস এবার মাইনাস 3 টাকে আমরা একটু ভেঙে নিলাম মাইনাস 1 ইনটু 3 করে ফেললাম তাহলে 1 প্লাস মাইনাস এবার মাইনাস 1 আলাদা এবং 3 আলাদা করে ফেলছি বর্গমূল চিহ্নটা আলাদা করে নিচ্ছি তাহলে 1 প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার মাইনাস 1 ইনটু স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই হচ্ছে কি 2 এবার 1 প্লাস মাইনাস এবার স্কয়ার রুট ওভার মাইনাস 1 এর মান আমরা জানি কি I স্কয়ার রুট ওভার মাইনাস 1 এর মান হচ্ছে কত I তাহলে স্কয়ার রুট ওভার মাইনাস 1 এর জায়গায় I লিখে দিচ্ছি তাহলে 1 প্লাস মাইনাস I ইনটু স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই হচ্ছে কি এখন তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে কি কিউব রুট অফ মাইনাস 1 এর তাহলে আমরা এখানে কয়টা ভ্যালু পেলাম আমরা তিনটা ভ্যালু পেলাম একটা হচ্ছে কি মাইনাস 1 তারপরে হচ্ছে কি এখানে 1 প্লাস I ইনটু স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2 আর এটা হচ্ছে 1 মাইনাস I ইনটু স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2 এখানে প্লাস মাইনাস দিয়ে কিন্তু দুটো মান আছে ঠিক আছে একবার প্লাস দিয়ে একবার লিখতে হবে আর মাইনাস একবার লিখতে হবে তাহলে আমরা এটা অ্যানসার লিখতে পারি অ্যানসার কিউব রুট অফ মাইনাস 1 ইজ
minus one নিজে একটা answer, আর এটা হচ্ছে one plus I square root over three divided by two একটা answer, আর এটা হচ্ছে one minus I into square root over three divided by two হচ্ছে কি, আর এটা answer, এখানে divided by two হবে, okay, তাহলে আমরা answer গুলো লিখে নিলাম, তো আমরা এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এখানে ক্লাস করে যাচ্ছি, আগামী ক্লাসে আমরা আরেকটা কিউব রুটের অঙ্ক করব, যেখানে আমরা I এর মান কে বের করব, I হচ্ছে কাল্পনিক সংখ্যা, I এর কিভাবে কিউব রুট ভ্যালু বের করতে হবে সেটা নিয়ে আলোচনা করব, তা আগামী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ।